কেউ তার ইচ্ছে মতো নিজের বাবার টাকা ওড়াচ্ছে, সারা দিন রাত গেম খেলে সময় নষ্ট করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে আর বলছে এটাই তো জীবন, কত সুখে আছি, যা চাইছি পেয়ে যাচ্ছি, না পেলে ছিনিয়ে নিচ্ছি মেরে কেটে। এরা ভাবছে এরা জীবনের অর্থ বুঝেছে, নিজের বেঁচে থাকার কারণ বুঝেছে। জীবনের অর্থ অন্যের ভরসায় বেঁচে থাকা নয়, জীবনের অর্থ তো নিজের পায়ে দাঁড়িয়ে এগোবে সম্মুখে সব সয়ে। তোমারও উদ্দেশ্য অনেক বড়, কিন্তু ততদিন নয় যতদিন নিজের সঠিক ভাবনাকে গড়ো। তুমি মনে করছো এটাই আমার স্বর্গ, তবে মনে রাখবে এই স্বর্গই নরক হতে দেরি নেই, কারণ এখানে মানুষ পাল্টায় পকেটে করি আর খারাপ সময়ের ঘড়ি দেখে। এখানে স্বল্পক্ষণের সন্তুষ্টি হতে পারে দীর্ঘস্থায়ী দুঃখের কারণ। হে আমার বন্ধু, জীবনকে জীবনের মতো করে গড়ো, হয়েও না আজ বাবার অর্থ দেখিয়ে কারোর কাছে তুমি বড়। শত্রু তোমার বন্ধুই হতে পারে যদি বন্ধুকে বন্ধুত্বের উপরে বসাও, এটা তো সত্যি। নষ্ট তোমাকে সে করতে পারে যাকে তুমি তোমার কষ্ট বোঝাও। কষ্ট ভাগ করলে কমে সিনেমাতে, বাস্তবে মানুষ বসে আছে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার তরে। সেই স্বপ্নের কোনো মূল্য নেই বাস্তবে যেটা পূরণ হয়নি এখনো, কারণ মানুষ তোমার পরিশ্রম দেখতে আসবে না, তবে শুনবে কান পেতে সাফল্যের পরে। তুমি কাল সফল হবে না বিফলে যাবে সেটা নির্ভর তোমার আজকের কর্মে, আর আজ যদি তুমি এভাবেই চলো গতকাল যেভাবে চলেছিলে, তাহলে কালকে কোনো চমৎকারের আশা করো না তুমি। এখানে হাজার প্রতিযোগী আর হাজার প্রতিযোগিতা, তোমাকে এখানে প্রতিদিন নিজেকে বদলাতে হবে, প্রতিদিন আগের দিনের তুলনায় নিজেকে উন্নত করতে হবে। স্বপ্ন তোমার সফল হবেই যদি আজ বিফলতার রাস্তা ছেড়ে দাও। ভেবে দেখো সেই অন্ধকার রাস্তায় দেখাবে না আলো সেই বন্ধুও আর দিতে তোমার সাথ। তোমার জীবন শুধুই তোমার, দুঃখ কান্না কষ্ট সরাবার উপায়ও জানা তোমার, পরিশ্রম ত্যাগ আর বিশ্বাস এটাই পারে বদলাতে দিনে দূরে সরিয়ে রাত। ভালো সবাই হতে চায়, কিন্তু তোমাকে সেরা হতে হবে। তাই এভাবেই নিজের সময় নষ্ট করো না, সুযোগ তোমার কাছে আছে হাত ছাড়া করো না, কারণ তোমার ব্যর্থতার কারণও তুমি হতে পারো আর সফল হওয়ার কারণও তুমি। এটা তোমার ওপর নির্ভর, তুমি এই কটা দিন আরামে থেকে সারা জীবন নষ্ট করতে চাও, নাকি আজ এখন থেকে পরিশ্রম করে নিজের জগৎ নিজেই গড়তে চাও, তোমার ওপর নির্ভর। তোমার স্বপ্ন অবশ্যই জানিও কমেন্টে। আর শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সাথে প্রথম থেকে আছে বা যারা নতুন জুড়েছে। আজ আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, যার জন্য আমি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে আমি হাজার মানুষকে মোটিভেট করতে পারবো। আমারও অনেক সময় মনে হয়েছিল যে আমি হয়তো পারবো না 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, তবে মনে করাটা কোনো প্রবলেম নয়, যদি আমি মেনে নিতাম তখন সেটা প্রবলেম ছিল। তবে আপনারাও আমাকে মোটিভেট করেছেন অনেক আপনাদের কমেন্টের দ্বারায়। এত তারিফ একসাথে হয়তো কোনোদিনও শুনিনি, তবে হ্যাঁ, ইউটিউবে এসে অনেক কিছু বদলেছে, অনেক কিছু শিখেছি। 1K সাবস্ক্রাইবার অনেকের কাছে কম হলেও আমি মনে করি 100-এর আগে 1 আসে, 100-এ যেতে গেলে আগে 1-এর উপর দিয়ে যেতে হয়, তো এটা সবে শুরু। আমার প্রতিটা মুহূর্তে মনে হয় আমি লাইফে কিছু ভালো করছি আপনাদের এই কমেন্টগুলো দেখে। যদি আমি আমার ভিডিওর দ্বারায় একটু হলেও কারোর লাইফে ভ্যালু অ্যাড করতে পারি, তো এটাই যথেষ্ট আমার কাছে। আর এইভাবেই কমেন্টে জানাতে থাকুন যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো, আর আপনারা কী কী টপিকে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন।